রুটির মধ্যে কাঁচা আলু দিয়ে এই নতুন রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সবারই কিন্তু মন জয় করে নেবে আর যখনই কিছু চটপটা খেতে মন যাবে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়ির সকলের প্রশংসা পেতে বাধ্য হবেন এটা করার জন্য দেখুন নিয়ে নিয়েছি এখানে ময়দা দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবার শুকনো উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে নিয়ে এটাকে যেভাবে রুটির ডো মাখা হয় সেইভাবে এটাকে একটা ডো তৈরি করে নেব তো আমি ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা কিন্তু চাইলে আটা দিয়েও এটা করে নিতে পারেন এ দেখুন একটা ডো করে নিয়েছি এবার এটা থেকে ছোটো ছোটো রুটির মতো করে লেচি কেটে নিচ্ছি তো আমি যেহেতু অল্প নিয়েছি তাই আমি আজকে চারটে বানিয়ে দেখাচ্ছি তো আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান এখানে ময়দার পরিমাণটা আর একটু বেশি করে নিয়ে নেবেন এবার দেখুন ওখান থেকে একটা লেচি নিয়ে আমি অল্প একটু ময়দা ছিটিয়ে এটাকে একটু রুটির মতো করে বেলে নিচ্ছি আর এটা কিন্তু খুব বেশি পাতড়া করার দরকার নেই বা খুব বেশি মোটা করারও দরকার নেই মিডিয়াম পুরোত্বের একটু রুটির মতো করে বানিয়ে নিলেই হবে এই যে দেখুন এরকম করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কিছু কাঁচা আলু আলুটাকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই রুটিটার মাঝে একটা আলু ভরে দিয়ে এইভাবে চারিধারে আমি কভার করে দিচ্ছি খুব ভালো করে পাশ করলে একটু মুড়ে মুড়ে এটাকে এইভাবে মুড়ে দিচ্ছি দেখুন দিয়ে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে চারিধারে মুড়ে দিতে হবে যেন এটা ভাজার সময় খুলে না যায় আর এইভাবে যেন কোনো ফাটা অংশ না থাকে সেইভাবে খুব ভালো করে এটাকে করে নিতে হবে এই যে দেখুন করে নিয়েছি এবার এটাকে রেখে দিচ্ছি আবার একটা লেচি নিয়ে নিয়েছি অল্প একটু ময়দা ছিটিয়ে এটাকেও একইভাবে রুটির মতো করে বেলে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে কিন্তু আলুর পরিমাণ আরও বেশি নিতে পারেন ময়দা আরও বেশি দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন এ দেখুন এটাকেও আমি রুটির মতো করে করে নিয়েছি এবার আবারও একটা আলুও এইভাবে মাঝখানে ভরে দিয়ে চারিধারে এইভাবে চিপে চিপে মুড়ে দিচ্ছি যেন খুলে না যায় খুব ভালো করে চিপে চিপে মুড়ে দিতে হবে এ দেখুন আর এইভাবে চেপে চেপে এমনভাবে দেবেন যেন ভেতরে ফাঁপা অংশ না থাকে যেন আলুটার গায়ে গায়ে ময়দাটা খুব ভালোভাবে লেগে থাকে এ দেখুন চারটেই তৈরি করে নিয়েছি এবার এদিকে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছিলাম এবার এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেবেন তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন দিয়ে অল্প আছে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন তাহলে খুব সুন্দর ভেতর অবধি একদম মচমচা করে ভাজা হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে এ দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি দিয়ে এবার অল্প আছে এগুলোকে উল্টে পাল্টে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আর আলুটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ না হলেও হবে কারণ আলুটা দিয়ে আমি পরে আবার পুর বানাবো এ দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে অল্প আছে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে সব আমি তেল থেকে তুলে নিচ্ছি এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি দিয়ে একটা ছুরির সাহায্যে মাছ বরাবর যাতে সমানভাবে হয় সেইভাবে মাছ বরাবর আমি এগুলোকে কেটে নিচ্ছি ভাগ করে এই যে দেখুন এইভাবে দিয়ে ভেতরের যে আলুটা আছে এই আলুটা দেখুন খুব সহজে বেরিয়ে চলে আসবে আর কত সুন্দর একটা বাটির মতো শেপ হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দর একটা বাটির মতো শেপ হয়ে গেল আবার একটা আমি নিয়ে নিয়েছি দিয়ে ওই একইভাবে আমি এটাকেও মাছ বরাবর কেটে নিচ্ছি আর এই সমস্ত মানে যে চারটে করেছি চারটেকেই আমি একইভাবে কেটে নেব আর এইভাবে ভেতর থেকে আলুগুলোকে বার করে নেব আমি চারটে থেকে আটটা তৈরি হয়েছে তো আপনারা আরও বেশি পরিমাণে বানাতে চাইলে বেশি পরিমাণ সমস্ত কিছু নিয়ে নেবে এ দেখুন আমার সমস্তগুলো তৈরি করা হয়ে গেছে এবার যে আলুগুলো ছিল সেই আলুগুলোকে আমি একটু সরু সরু করে ছোটো ছোট করে কেটে নিচ্ছি এই আলুটা দিয়ে আমি এই রেসিপিটার পুর বানাবো তা আলুটাকে একটু খুব ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো আলুটা যেহেতু অর্ধেক সিদ্ধ হয়ে আছে তাই বেশিক্ষণ সময় লাগবে না আলুটা সিদ্ধ হতে আর যে বন্ধুরা আমার ভিডিওটা এখন অবধি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য এবার দেখুন সমস্ত আলু আমি একটু ছোটো ছোট করে কেটে নিয়েছি আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি আমি এখানে কিছু সবজি ব্যবহার করব আমি দিয়ে দিচ্ছি এখানে প্রথমে গাজর কুচি তো আপনারা কিন্তু এখানে মানে আপনাদের যে সবজি পছন্দ সেই সবজি এখানে ব্যবহার করতে পারেন গাজরটাকে একটু ভেজে নিয়েছি এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে গাজর আর আলু একটু ভালো করে ভেজে নিচ্ছি আলু যেহেতু অল্প সিদ্ধ হয়ে আছে তাই আলুটা হতে বেশি সময় লাগবে না তাই গাজরটা প্রথমে দিয়ে দিল এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল খাবেন এখানে ঝালের পরিমাণটা সেরকম দিয়ে দেবেন এবার একটা টমেটো কুচি নিয়েছি দিয়ে দিচ্ছি যে সমস্তগুলো একটু যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য অল্প একটু লবণ দিয়ে এই সবজিগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি এতে করে সমস্ত সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুটাও নরম হয়ে যাবে এবার দেখুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এই সমস্ত সবজি একটু মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে অল্প আছে ভালো করে ভেজে নেব আর আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না কারণ সবজি থেকে একটু লবণ দেওয়ার পর সবজি থেকে জল ছাড়বে আর আলুটা যেহেতু অর্ধেক সিদ্ধ হয়ে আছে তাই বেশি সময় লাগবে না এবার দেখুন অল্প একটু চাট মশলা দিলাম এতে কিন্তু খেতে খুব ভালো লাগবে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার কিছু দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটি মটরশুঁটি দিলে কিন্তু খুব ভালো লাগবে এই পুরটা তো আমি এই পুরটা নিরামিষ বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুন আদাও দিতে পারেন এবার দেখুন আর আমি কিন্তু পেঁয়াজ ব্যবহার করব লাস্টে এতে কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার মটরশুঁটিটা দিয়েও খুব ভালো করে অল্প আছে ঢাকা দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি সবজি সব নরম হয়ে গেছে এবার নামানোর একটু আগে দিয়ে দিচ্ছি কিছু ধনে দিয়ে এটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে নামিয়ে নেব পুরটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা এ দেখুন পুরটা তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর এদিকে যে আমি বাটিগুলো তৈরি করে রেখেছিলাম ময়দা দিয়ে এবার সেই বাটির মধ্যে আমি পুরগুলোকে চামচের সাহায্যে পুরগুলোকে সব ভরে দিচ্ছি সমস্ত বাটির মধ্যে আমি পুরগুলোকে দিয়ে দিচ্ছি তো এই রেসিপিটা কিন্তু একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখবেন একদম নতুন রেসিপি যখনই কিছু চটপটা খেতে মন যাবে এটা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো এটা কিন্তু বাইরে থেকে কিছু কিনে আনতে হবে না আপনাদের খেতে কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা আপনারা কিন্তু ফুচকা খাওয়া ভুলে যাবেন এই রেসিপিটা থাকলে বা যে কোনো চাট খেতেও ভুলে যাবেন যদি এইটা একবার বাড়িতে বানিয়ে দেখেন তো দেখুন সমস্ত আমি বাটিগুলোর মধ্যে একইভাবে পুরগুলোকে ভরে নিচ্ছি একটাতে আমি চারটে চারটে করে নিয়ে নিচ্ছি চারটে আমার পুর ভরা হয়ে গেছে আবারও চারটে ভরে নিচ্ছি দিয়ে এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা যদি এই সময় ব্যবহার করেন মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা পুড়েতে দেওয়ার থেকেও এই কাঁচা পেঁয়াজটা দিলে চাটের মতো খেতে লাগবে খুব ভালো লাগবে খেতে এবার সমস্তটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অল্প একটু দিচ্ছি চাট মশলা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর একটু করে বিট লবণ ওপর থেকে দিয়ে দিচ্ছি এতে কিন্তু খুব ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি চিলি সস তো আপনারা যদি চিলি সস হাতের কাছে না থাকে আপনারা একটু এখানে তেঁতুলের চাটনিও দিতে পারেন যদি বাড়িতে বানানো থাকে তাহলে দিতে পারেন বা বাড়িতে বানিয়েও দিতে পারেন অল্প একটু লবণ চিনি দিয়ে একটু তেঁতুলের পাল্টটা বার করে সেটাকে চাটনি বানিয়ে দিতে পারেন এখানে চিলি সস দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি টমেটো সস তো আপনারা কিন্তু না চাইলে এখানে চিলি সসটা নাও দিতে পারেন যদি ঝাল খেতে না পছন্দ করেন শুধু টমেটো সস দিলেও হবে এবার দেখুন টমেটো সসটা দিয়ে দিয়েছি আর এটা কিন্তু খাওয়ার জন্য একদম প্রস্তুত আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে তো এইভাবে কিন্তু ঝটপট বাড়িতে কিছু বানিয়ে খেতে মন গেলে এইভাবে চাট বানিয়ে খেতে পারেন তো বাইরে থেকে কিন্তু কিনে আনার কোনো প্রয়োজন থাকবে না বাচ্চা থেকে বড় সবারই মন জয় করতে বাধ্য হবে তাহলে বন্ধুরা আজকে আমার এই চাটের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটা লাইক দিয়ে পেজটিকে ফলো করে নেবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ